বিসমুল্লাহ রাহিম এক্ষেত্রে আমরা শেখাব বাস্তব মূল এবং মূলধি কখন সমান হবে সেটি এই ভিডিওটি দেখার পূর্বে এর আগের পরটি অবশ্যই দেখে নিন কারণ সেখানে বিস্তারিত বলে দেওয়া আছে তারপর আমি আবারই সংক্ষিপ্তভাবে বলতেছি সেটা হলো কি যখন কোনো দীঘাত সমীকরণ থাকে দীঘাত সমীকরণটা হলো কি যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এরকম যখন কোনো ইকুয়েশন থাকে তখন একে সাধারণ একটি সূত্র দ্বারা সলভ করা যায় সেই সূত্রটি হলো কি এক্সের মান এখানে যেহেতু এক্সের ব্যালু স্কোয়ার আসে সেই জন্য এখানে এক্সের ভ্যালু থাকবে দুইটি এই দুটির মধ্যে সহজে বের করার জন্য একটা কমন সূত্র হলো এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কত টু এ এখানে এ বি এবং সি হল এক্স স্কোয়ার এর সহক এক্সের সহক এবং বাকি অংশটুকু ধ্রুবক বা কনস্ট্যান্ট ঠিক আছে এখানে খেয়াল করুন এই রোড স্কোয়ারের ভিতরে যে অংশটুকু থাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর উপরেই ডিপেন্ড করে আসলে মূলদয় বা রোড দয় বাস্তব হবে নাকি অবাস্তব হবে নাকি সমান হবে যখন এই ভিতরের অংশটুকু জিরো হয়ে যাবে তখন হয়ে যাবে সমান কারণ ভিতরে যদি জিরো হয়ে যায় তাহলে প্লাস মাইনাসের পরে জিরো হবে প্লাস জিরো আর মাইনাস জিরো বলতে গেলে একই সুতরাং এই অংশটুকুর মান সবসময় সেম থাকবে তাহলে যখন বি স্কয়ার মাইনাস ফোর মান জিরো তখন হবে কি ইকুয়াল বা সমান কী দাঁড়াবে তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এর মানটা যখন জিরো হবে তখন সেটা কী হবে ইকোয়াল হয়ে যাবে ঠিক আছে আর বাস্তব কখন হবে বাস্তব হবে তখনই যখন এই মানটা কোন মানটা বি স্কোয়ার মাইনাস ফোর এই মানটা জিরোর চেয়ে বড়ো হবে অথবা জিরো হবে তাহলে একবার সমান আসবে আর একটা কত বড়ো হবে বড়ো বলতে এর দিকে এর দিকে তাহলে দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে গ্রেটার দেন ওর ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে বাস্তব তাহলে এখানে আমাদের যেটা প্রশ্নে বলছে সেটা বলছে কি কখন রিয়েল বা বাস্তব হবে এখন ইকুয়াল রস হবে মানে সমান আসবে সেক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল এই কন্ডিশনের সাথে মিলবে বি স্কোয়ার মাইনাস ফোর সিক গ্রেটার দেন অর ইকুয়াল জিরো ঠিক আছে এই যে অংশটুকু তাহলেই আমাদের কি এর মান পাওয়া যাব এই কন্ডিশন যেটা বলছে পের মান বের করতে বলছে পেয়ের মানটা পেয়ে যাব। এই যে প্রথম যে আমি ইকুয়েশন লিখছিলাম সেটার সাথে যখন কম্পেয়ার করব তাহলে আমরা দেখা দেখাই দেখি কি বলছে এখানে যেই কোয়েশনটা আমাদের দেওয়া ছিল সেটা হলো যেটা এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি ব্রেকেটে এক্স প্লাস পি ইকোয়াল জিরো ঠিক আছে ফর রিয়েল অ্যান্ড ইকোয়াল রোডস হ্যাঁ এই বাস্তব এবং সমান মূল্য হওয়ার শর্তটা হলো খুব নিঃশায়ক এই যে আমরা যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসসি করছি না এটাকে বলা হয় নিঃস্বায়ক ঠিক আছে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসসি এই মানটা খুব গ্রেটার দেন অর ইকুয়াল ওকে কী হলে রিয়েল এবং কোনটা রিয়েল এবং ইকুয়াল রোডস এর জন্য তাহলে আমরা যেহেতু প্রথম যে কোয়েশানটা লিখেছিলাম সেটার সাথে কম্পেয়ার করি তাহলে এর মান দাঁড়াবে কত ওয়ান এবং বি মান দাঁড়াবে কত এর সব পি মাইনাস থ্রি এবং সির এর মান দাঁড়াবে পি এই মানগুলো যখন বসাই দিব বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে হ্যাঁ তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয়ে গেলো দেন পি মাইনাস থ্রি হোল স্কোয়ার এখানে সূত্র ফেলেছে কত এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই এই অংশটুকু দেন মাইনাস ফোর পি হুম তারপরে আমরা এখানে পেয়ে গেছি গুণ করে দেন উৎপাদক করবো এখানে উৎপাদক যদি কমন নেই এই অংশটুকু পাবো তাহলে পি এর মান পেয়ে গেলাম একটা নাইন অর কত ওয়ান ওকে দুইটা মান এখানে আমরা এই যে ডিটেল আরও করে দিয়েছি তাহলে পি এর মান ভ্যালু কত পেয়েছি পি ইকালটু কত নাইন অর ওয়ান তাহলে এখান থেকে অপশানে কোনগুলো রয়েছে নাইন এবং ওয়ান এই যে অপশান এ ঠিক আছে সুতরাং নির্ণ আনসার হলো আমাদের অপশন এ নম্বর নাম্বার সেভেনটা দেখি নাম্বার সেভেন সেভেনটি বলছে কি হুইস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন মানে যে নিম্নের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেগুলো ডাজনট রিপ্রেজেন্ট করে একটি স্টেট লাইন এর মানেটা হলো নিম্নের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেগুলো কোনটা সরল রেখা হিসেবে প্রকাশ করবে না ঠিক আছে সরল রেখা করলে কখনও এক্সের উপরে স্কয়ার থাকবে না কিংবা ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকবে না স্কোয়ার কেউ কোনো পাওয়ার থাকবে না ঠিক আছে এই পাওয়ারগুলো থাকবে না কখনো ওয়ান থাকবে তাহলে একঘাত সমীকরণ হলে সরল রেখা আর দ্বিঘাত সমীকরণ হলে বা ঘন হলে এগুলো হলে কি রেখা নয় তাহলে এ নাম্বারের অপশন দেখা যাতে সেটা সবগুলাই পাওয়ার ওয়ান করে এক্স এবং ওয়াইয়ের সুতরাং এটা রেখা সি নাম্বারটাও দেখা যায় সে এক্স এবং ওয়াইয়ের পাওয়ার কত ওয়ান ওয়ান করে সরল রেখা ডি নাম্বারটাও পাওয়ার হলো কত ওয়াই এক্স এবং ওয়াইয়ের ঘাত কত ওয়ান ওয়ান করে কিন্তু বি নাম্বারটাই ডিফারেন্স মনে হচ্ছে নাম্বার বি খেয়াল করেন এখানে এই যে টু এক্সের উপরে ঘাত কত দেওয়া আছে এখানে টু দেওয়া রয়েছে সুতরাং সুতরাং নাম্বার বি অপশান বি এটা কখনো স্ট্রেট লাইন বা সরল লেখা নয় ওকে কোয়েশন আমরা এবার এইট নাম্বারটা সলভ করবো সেটা বলছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য পারপেন্টিকুলার টু দ্য লাইন এটা আমরা অলরেডি শিখেছি কোনো লাইনের পারপেন্টিকুলার লাইনের স্লোপ বের করতে বলছে এর পারপেন্টিকুলার লাইনের স্লোপ হবে আমি কি বলছিলাম এক্সের ওয়ার প্যালু প্রথমে বের করতে হবে বের করার পরে এক্সের যে ব্যালুটা থাকবে এক্সের সহজ যেটা থাকবে সেটার ব্যস্তানুপাতিকের ঋণাত্মক মান ঠিক আছে তাহলে এখানে মাইনাস ফাইভের ব্যস্তানুপাতিক কত হবে মাইনাস ফাইভের ব্যস্তানুপাতিক হলো ওয়ান বাই মাইনাস ফাইভ দেন এই ঋণাত্মক মান ঋণাত্মক মান হলে আরও একটা মাইনাস যুক্ত হবে আরও একটা মাইনাস যুক্ত তাহলে মাইনাসে মাইনাসে আউট হয়ে গেলেও থাকবে কত ওয়ান বাই ফাইভ সুতরাং এর পারপার্টিকুলারের স্লোপ হবে কত ওয়ান বাই ফাইভ অপশন হবে সি এখানে অপশান ডি দেওয়া আছে এটা রং ঠিক আছে কী বলছে এর ব্যস্তানুভূতিকে এক্সের সকের ব্যস্তানুভূতিকের মান এর ব্যস্তানুভূতিকের মানের ঋণাত্মক হবে ঠিক আছে সুতরাং মাইনাস ওয়ান বাই ফাইভ না হয়ে এখানে হবে ওয়ান বাই ফাইভ কি ক্লিয়ার যেটা পূর্বে আমি বিশদ আলোচনা করেছি আমরা নাইন নাম্বারের সমাধান করবো সে প্রশ্নটি কী বলছিলো প্রশ্নটি বলছে ফর মানে ওয়াই ইকাল টু মাইনাস টু এক্স মাইনাস এইট হ্যাঁ এটা বলছে কি বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স হোয়াট ইজ দ্য এটি প্রশ্ন করছে লিস্ট মানে সবচেয়ে ছোটো ভ্যালু এক্সের কোনটি ফর হুইস যার জন্য ওয়াই ইজ লেস দ্যান নাইন মানে ওয়াইয়ের মানটা নাইনের চেয়ে ছোটো হবে তাহলে এক্সের সর্বনিম্ন মানটা বের করতে বলছে তাহলে এই যে অপশানগুলো যে দেওয়া আছে এ বি সি এবং ডি এগুলো হলো কি এক্সের মান হ্যাঁ এই এক্সের মান ধরে আমরা এখানে সমাধান করবো তাহলে প্রথমে এটি আমাদের সবচেয়ে ইজি ওয়ে ঠিক আছে তাহলে এক্সের মান প্রথমে এ অপশান থেকে নাইন নেই এক্সের মান কত মাইনাস নাইন নিলাম মাইনাস নাইন নিয়ে আমরা বসিয়ে দিলাম ওয়াই ইকাল তার কত দাঁড়াবে মাইনাস টু ইন্টু মাইনাস নাইন মাইনাস এইট দেখলাম যে ওয়ার মানটা টেন আসছে সুতরাং আমাদের এর চেয়ে ছোটো আসতে হবে সুতরাং এটা আউট এই নাম্বারটা হবে না এবার বিয়ের মান মাইনাস এইট বসেলাম এর মাইনাস এইট মাইনাস টু এর কি দেখা যেতেছে নাইন আসছে সুতরাং এটা হওয়ার চান্স রয়েছে যেহেতু এর চেয়ে ছোটো মান একইভাবে আমরা অপশন সি নাম্বার অপশন করি এক্সের মান মাইনাস সেভেন সেভেন বসে মাইনাস সেভেন বসে দেখলাম এইটের মান সিক্স আসতে হ্যাঁ তারপরে দেখলাম ডি নাম্বার অপশান মাইনাস সিক্স বসেলাম মাইনাস সিক্স বসেলে ওয়াই এর মানটা কত আসছে ফোর তাহলে দেখা যাচ্ছে লাস্টের তিনটের ভ্যালু নাইনের চেয়ে কী আসছে ছোটো আসতে তাহলে এই তিনটেই তো এক্সের মান কত মাইনাস এইট সেভেন এবং সিক্স তিনটে এক্সের মান কিন্তু তিনটে তো রাইট আনসার না আনসার বলছে লিস্ট মানে সর্বনিম্ন যে মানটা মানে সবচেয়ে ছোটো মানটা কোনটা এক্সের মান সবচেয়ে ছোটো মান কোনটা মাইনাস এইট নাকি মাইনাস সেভেন নাকি মাইনাস সিক্স খেয়াল করেন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স এখন ডিজিট যত বড়ো হয় নেগেটিভ চিহ্নজুল থাকে সেটা তত ছোটো তাহলে দেখা যায় মাইনাস এইটের ক্ষেত্রে সবচেয়ে ছোটো বা লিস্ট তাহলে কত দাঁড়াবে এখানে লিস্টের নাম্বার কত এল ই টি লিস্ট লিস্ট ভ্যালু অফ এক্স ইস কত মাইনাস এইট সুতরাং অপশন হল কত বি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা নাম্বার টেন নাম্বারটা দেখি প্রবলেমটা বলছে কি এটা অগ্রণী ব্যাংকে এসেছিলো প্রবলেমটা বলছে দ্য সলিউশন অফ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু বেশ কয়েকটা রুলসেই করা যায় যেগুলো আপনার উৎপাদককে পারদর্শী হওয়া সরাসরি উৎপাদক করেও আপনি দ্রুত বের করতে পারবেন যেমন ধরুন এখানে টু এক্স টু এটা কী করলে হবে টু এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস টু টু জিরো ঠিক আছে এটা কী করলে টু এক্সে যদি কমন নেন তাহলে কী দাঁড়াবে এখানে এক্স প্লাস একটা থাকবে আর একটা থাকবে মাইনাস সরি মাইনাস ওয়ান কমন নেন তাহলে এক্স প্লাস থাকবে ইকোয়াল টু তাহলে এক্স প্লাস একবার অন্যটা থাকলেও টু এক্স মাইনাস তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এক্সের মান একটা পাবেন মাইনাস টু ওনারটা দেখা যাচ্ছে এক্সের মান পাওয়া যাবে ওয়ান বাই টু সুতরাং অপশন হলে মাইনাস টু ওয়ান বাই টু মাইনাস টু ওয়ান বাই টু এই অপশন বি নাম্বারে মিলে গেছে ঠিক আছে এই যে অপশান বি নাম্বারে মিলে গেছে ঠিক আছে এভাবে আপনারা দ্রুত বের করতে পারবেন ওকে অথবা ক্ষেত্রে অপশন চেক করা যায় যেটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনারা খেয়াল করেন এখানে দুইটা অপশান আছে এক পাশে দেখা যায় দুইটাই টু আর এক পাশে দুইটাই মাইনাস টু তাহলে একবার টু বসে দেখবেন ঠিক আছে দেখবেন যে রাইট সাইডে টু জিরো মিলে গেছে কি না টু বসেলে একটা কষ্ট করে বের করলে দেখা যাবে একবার টুয়েলভ আসতে সুতরাং অপশন দুটার মধ্যে এই দুইটার মধ্যে একটা হবে না অপর পাশে এই মাইনাস টু সুতরাং মাইনাস দু টু বসেলে অবশ্যই একটা মিলে যাবে তখন এই দুইটার মধ্যে একটা বসাই নেবেন ঠিক আছে যেহেতু টু বসেলে আসলো না সে জন্য অবশ্যই মাইনাস টু বসেলে আনসার একটা মিলে যাবে এই দুটার মতো অপশন থাকবে এক্ষেত্রে এই দুইটার ভিতরে একটা হাফ একবার ওয়ান বসে দেখবেন যে জিরো আসছে কিনা চলো ওয়ান বসান তাহলে কী দাঁড়াবে এখানে ওয়ান বসাইলে আমি দেখাচ্ছি এই ওয়ান বসেলে এই অংশটুকু কী দাঁড়াচ্ছে প্রথম অংশটুকু এক্সে ওয়ান প্লাস ওয়ান দ্বারা গুন করলে ট্যুরে টু আসবে টু প্লাস থ্রি তাহলে কত আসবে ফাইভ ফাইভ মাইনাস থ্রি তাহলে ফাইভ মাইনাস টু ইকুয়াল টু জিরো আসতে হবে যেহেতু থ্রি আসে সুতরাং নট ইকুয়াল জিরো এটা থ্রি কখনও জিরো সমান না সুতরাং অপশন ডি এটা হবে না ঠিক আছে অপশান আনসার তাহলে কত বি ক্লিয়ার যদি আমি শর্ট করলাম কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন তারপর নেক্সট দেখি সেটা বলছে কি সে প্রবলেমটা হলো সে প্রবলেমটা হলো ইন এ গ্রাফ দেয়ার আর টু কার্ভস মানে সেখানে দুইটা কার্ভ দেওয়া আছে একটা হলো কি

ওয়াই ওয়ানের মান বসেলেন এই ওয়াই ও টু এক্স মাইনাস ফাইভ এই যে টু এক্স মাইনাস ফাইভ দেন ডিজিটগুলো এক পাশে ডাইন সাইড থেকে বাম আনলাম তাহলে মাইনাস ফাইভ যদি ডাইন পাস থেকে বামপাস আনি তাহলে ফিফটিন আর মাইনাস এক্সকে ডাইন সাইডে নিয়ে গেলে কী হবে আগে ছিল টু এক্স এখন মাইনাস এক্সটা প্লাস হয়ে গেল মানে থ্রি এক্স এখন ফাইভ দ্বারা যদি ডিভাইডেড করি থ্রি দ্বারা ডিভাইডেট করলে আসবে ফাইভ গ্রেটার দেন এক্স এটি কি লেখা যায় এক্স লেস দেন ফাইভ দ্যাটস কন্ডিশন ঠিক আছে সুতরাং অপশন বি কারেক্ট এক্স লেস দেন ফাইভ বুঝতে পেরেছেন ধন্যবাদ